সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেন আলোচনা হবে দশম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে তোমাদের অক্টোবর মাসের জন্য যে আবারও নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তো তার সমাধান দেওয়া হচ্ছে অন্যান্য বিষয় বেশ কিছু সমাধান দেওয়া হয়েছে যদি তোমরা দেখতে চাও ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে অক্টোবর মাসের অন্যান্য বিষয়গুলো দেখে নিও সেই সঙ্গে তোমাদের সেপ্টেম্বর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দিয়েছিল অলরেডি তোমাদের সমাধান দেওয়া হয়ে গেছে সেপ্টেম্বর মাসের যদি কোনো এখনও বিষয় তোমাদের সমাধান হয়ে না থাকে ভিডিও ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে যে বিষয়টা প্রয়োজন তোমরা দেখে নিও তো দেখো এখানে ভূগোলে তোমাদের একে দাগে কি বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন দেখো মরু অঞ্চলের শুষ্ক নদী খাদ হলো প্লায়া হামাদা মরুদ্দেন দেন এখানে তোমাদের সঠিক যে উত্তর সেটা হবে অপশান ঘ অর্থাৎ ওয়াদি আদি কেমন এরপরে দেখো পরের প্রশ্ন অর্থাৎ দুই নম্বর বলেছে যে ক্ষয়কারী প্রক্রিয়া নদী ক্ষয়কাজের সঙ্গে যুক্ত নয় সেটি হলো অবঘর্ষ অপসারণ ঘর্ষণ দ্রবণ সঠিক উত্তর তোমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশান খ অর্থাৎ অপসারণ পরের প্রশ্ন দেখো পরের তিন নম্বর প্রশ্ন উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায় শীতকালে গ্রীষ্মকালে বর্ষাকালে শরৎকালে এখানে সঠিক উত্তর তোমাদের হবে যেটা অপশান ক অর্থাৎ শীতকালে পরের প্রশ্ন চার নম্বর ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো কলকাতা হায়দ্রাবাদ বেঙ্গালুরু আর আছে চেন্নাই তো এখানে তোমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা অপশান গ অর্থাৎ বেঙ্গালুরু। এরপরে দেখো দুইয়ের দিকে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও তো প্রথম প্রশ্ন দেখো এখানে বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে অবস্থিত বালিয়ারি কি নামে পরিচিত তো দুইয়ের এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে দেখো যোগ বালিয়ারি তোমরা একটু লিখে নাও তীর যোগ বালিয়ারি তয়হসি অঞ্জয়ে রেফ ক বালিয়ারি কেমন দুই নম্বর প্রশ্ন কি বলেছে হিমবাহের উৎপাদন প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো তো এর উত্তরটা হবে কড়ি বা সার্ক পরের তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের উপদ্বীপ ও মালভূমি একটি স্তূপ পর্বতের নাম লেখো তো এর উত্তরটা তোমরা দিতে পারো পশ্চিমঘাট পর্বত পরের প্রশ্ন ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য বা পক্ষে উপযুক্ত বা আদর্শ এটা চাষের হবে কেমন তো আচ্ছা সরি এটা তোমাদের কার্প ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষ হ্যাঁ এটা চাষ হবে কেমন যায় না চাষের পক্ষে উপযুক্ত বা আদর্শ তো এর উত্তরটা হবে তোমাদের কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি কেমন এরপর দেখো তিনের দাগে সংক্ষিপ্ত উত্তর চেয়েছে তো এখানে তিনের দাগে দুটি প্রশ্ন আছে প্রত্যেকটার জন্য দুই নাম্বার তো প্রথম প্রশ্ন বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য লিখতে বলেছে তো দুটো উদ্দেশ্য দেখো বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার অধীনে নদীর উপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয় এবং এর ফলে বহুবিধ উদ্দেশ্য সাধিত হয় যেমন এক নম্বর জলাধার থেকে খাল কেটে সংলগ্ন অঞ্চলে সারা বছর জলসেচ করা যায় দুই নম্বর কী পাচ্ছি না বর্ষার অতিরিক্ত জল জলাধারে সঞ্চয় করে রাখা হয় ফলে নদী উপত্যকা বন্যা নিয়ন্ত্রণ করা যায় এখানে দুটি তোমাদের চেয়েছে তো তারপরও তোমাদের চারটে দেওয়া হয়েছে তিন নম্বরে দেখো জলাধার থেকে কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করে তার সাহায্যে টারবাইন জলবিদ্যুৎ উৎপাদন করা হয় চার নদীতে ও খালে সারা বছর জল থাকে বলে জলপথে পরিবহন করা যায় তোমরা যদি চারটেই লিখো কোনো সমস্যা নেই তোমরা চারটে চাইলে অথবা তোমরা দুটোই লিখতে পারো তারপরে দেখো দুই নম্বরে বলেছে ভারতীয় সমস্যা যে কোনো দুটি উপায় উল্লেখ করো ভারতীয় কৃষির যেসব সমস্যা আছে তার মধ্যে এইগুলোকে সমাধান করার জন্য যে কোনো দুটি উপায় লিখতে হবে ভারতীয় কৃষির নানা সমস্যা থেকে মুক্তি পেয়েদের নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া যেতে পারে এক নম্বর যেটা হচ্ছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার কেমন তো উৎপাদন উৎপাদন বাড়ানোর জন্য ভারতের উচ্চ ফলনশীল বীজের ব্যবহার ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে এই জন্য ভারতীয় কৃষি গবেষণা পর্ষদ যেটা হচ্ছে আই ঠিক আছে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে জাতীয় বীজ নিগম ভারতের রাজ্য খামার নিগম অনেকগুলি রাজ্য বীজ নিগম এবং শতাধিক বেসরকারি বীজ কোম্পানি একাজে যুক্ত রয়েছে বর্তমানে প্রায় পাঁচশোটি উচ্চ ফলনশীল ধান বীজ এবং দুশো পঞ্চাশটির মতো উচ্চ ফলনশীল গম বীজ ব্যবহার করা হচ্ছে পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি কৃষিতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রাসায়নিক সারের ব্যবহার ক্রমশই ওই বেড়ে চলেছে ভারতে রাসায়নিক সার হিসাবে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ সারের ব্যবহার বেশি ভারতে অনেকগুলি রাষ্ট্রায়ত্ত সংস্থা রাসায়নিক সার উৎপাদন করে এবং প্রচুর সার বিদেশ থেকে আনা হয় রাসায়নিক সার প্রয়োগ করে কৃষির উৎপাদন বাড়া বাড়ছে বা বাড়াতে হবে বাড়ানো যায় তারপরে দেখো তিন এখানে চারের দাগের প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো এখানে যে প্রশ্নটা আছে তার উত্তর দিলে তোমরা তিন নম্বর পাবে কি বলেছে ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়কপথের গুরুত্ব অপরিসীম বক্তব্যটি যথার্থ কি না বিচার করতে হবে তো উত্তরটা দেখো সড়ক পথে পরিবহনের গুরুত্ব এক নম্বর পয়েন্ট যেটা যে দ্রুত পরিবহন সড়কপথে যে কোনো হালকা পণ্য অতি দ্রুত গণতব্যে পৌঁছে দেওয়া যায় দুই নম্বর এখানে দেখো যে কোনো সময় পরিবহন তো যে কোনো সময় পরিবহন সড়কপথে দিন রাত সময় পরিবহন করা যায় রেল বা বিমানপথের মতো কোনো নির্দিষ্ট সময় মেনে সড়কপথ পরিবহন ব্যবস্থা চলে না তিন নম্বর পয়েন্ট প্রতিরক্ষী দুর্গম দুর্গম স্থানে প্রতিরক্ষা কাজে সেনাবাহিনীর জন্য রসদ অস্ত্রশস্ত্র ওষুধ প্রভৃতি পাঠানো সড়কপথে সুবিধাজনক চার নম্বর দেখো নানা ধরনের যানবাহন সড়কপথের বিভিন্ন আকৃতির যানবাহন ফোন ব্যবহার করা যায় এতে ইচ্ছা মতো পণ্য পরিবহন করা যায় পাঁচ নম্বর সহজে পরিবহন সড়কপথে উৎপাদন অঞ্চল থেকে বাজারে উৎপাদক অঞ্চল থেকে বাজারে সহজে দ্রব্য পরিবহন করা যায় তো এই হচ্ছে ভারতীয় সড়কপথের গুরুত্ব এরপরে দেখো তোমাদের পাঁচের দাগে যে প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর দিলে তোমরা পাঁচ নম্বর পাবে কী বলেছে ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো তাহলে কি বলেছে ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণ তো এখানে প্রাকৃতিক কারণটা উল্লেখ হচ্ছে দেখো ভারতের জনবসতি তার নামে তারতম্য তারতম্য ভারতের সব জায়গায় জনসংখ্যা বর্ণনা সমান সমান নয় কোথাও বেশি কোথাও বা কম ভারতের বিভিন্ন অংশে এই অসম জনবন্টনের অনেকগুলি কারণ আছে যেমন প্রাকৃতিক বা ভৌগোল ভৌগোলিক কারণ একটি তো এই প্রাকৃতিক ও ভৌগোলিক কারণগুলোর মধ্যে কী কী সেটা হচ্ছে এক নম্বর ভূপ্রকৃতি হিমালয় পার্বত্য অঞ্চল উত্তর পূর্ব এবং এটা এবং হবে কেমন এবং দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে ভূপ্রকৃতি বন্ধুর ও পাথুরে বলে কৃষিকাজের অনুপযুক্ত ওই সব ওই সব অঞ্চল তাই জনবিরল অপরদিকে উত্তর ভারতের সমভূমি এবং উপকূলীয় সমভূমি কফি যাতায়াত ব্যবস্থা এবং এবং শিল্পে উন্নত তাই ওই সব অঞ্চলে জনঘনত্ব বেশি পরের পয়েন্টে দেখো জলবায়ু জলবায়ুতে কী বলা হচ্ছে উত্তর ও পূর্ব ভারতের সমভূমি অঞ্চলে অনুকূল জলবায়ুর জন্য জনঘনত্ব বেশি অপরদিকে রাজস্থানের মরু অঞ্চলে বা গুজরাতের কচ্ছ অঞ্চলে সংকম অঞ্চলে জলবায়ু শুষ্ক এটা শুষ্ক জলবায়ুর জন্য জনঘনত্ব কম পরেরটা দেখো তিন নম্বরে বলা হচ্ছে যে নদ নদী উত্তর ভারতের গান্ধ সিন্ধু এটা গঙ্গা হবে সম্ভবত এটা গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র এবং দক্ষিণ ভারতের মহানদী গোদাবরী কৃষ্ণা এটা কৃষ্ণা হবে কাবেরী প্রভৃতি নদী উপত্যকার জনঘনত বেশি কারণ এই সব নদী থেকে জলসেচ জলনিকা জলনিকাশ জলবিদ্যুৎ উৎপাদন জলপথে পরিবহন পানীয় জল সরবরাহ মৎস্য চাষ প্রভৃতি নানা রকমের সুবিধা পাওয়া যায় পরের পয়েন্ট তোমরা দেখো মাটি ভারতের যেসব স্থানে মৃত্তিকার উর্বর ও চাষযোগ্য সে স্থানে জনব বসতির ঘনত্ব অপেক্ষৃত বেশি যেমন দক্ষিণ ভারতের লাভা অঙ্কু অঙ্কুলে এখানে উর্বর কৃষ্ণ মৃত্তিকা জন্য এবং সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী কৃষ্ণ কাবেরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি নদী উপত্যকা এবং বন্ধবী অঞ্চলে উর্বর পলিমাটির জন্য জনঘনত্ব বেশি এটা বদ্বীপ হবে কেমন এটা বদ্বীপ অঞ্চলে উর্বর পলিমাটির জন্য জনঘনত্ব বেশি পরের পয়েন্ট দেখো অরণ্য পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এবং পূর্ব হিমালয়ে পাদদেশে গভীর অরণ্যের জন্য লোকবসতি কম পরের পয়েন্ট দেখো খনিজ তো এখানে খনিজ পদার্থ মৃত্তিকা অনুর্বর হলেও দাক্ষিণাত্য মালভূমি এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলে খনিজ সম্পদের সহজলভ্যতার কারণে জনবসতি দেখা যায় তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাক্স পার্ট সেভেন বা অক্টোবরের মডেল অ্যাক্টিভিটি টাক্স সম্পূর্ণ সমাধান দেওয়া হলো তোমরা অবশ্যই এগুলোকে সুন্দর করে তৈরি করে নিও এবং সেই সঙ্গে সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাক্স যদি তোমাদের কোনো কিছু সমাধান না হয়ে থাকে ভিডিও ডেক্সিসানের লিঙ্ক পেয়ে যাবে আর অক্টোবরের অন্যান্য বিষয়গুলো তোমরা ভিডিও ডেক্সিসানের লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই তোমরা দেখে নিও